বাংলার যেমন অনেক আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে, তেমনি ইশারা ভাষারও আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে। বাংলা ইশারা ভাষাকে একটি প্রমিত রূপ দাঁড় করানো গেলে আসলে এটি একেবারেই সময়ের দাবি। তাহলে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সকলেই কিন্তু এটি মাধ্যমে তাদের যোগাযোগ করতে পারবে, এবং ইশারা ভাষা শুধু বাকশ্রবণ প্রতিবন্ধীদের ভাষা নয়, এটি একটি ভাষা যেই ভাষা আমাদের সকলকে জানতে হবে। কারণ যিনি সম্ভব অবশ্যই সম্ভব, আমি কেন ইশারা ভাষাটা শিখব? অবশ্যই, কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে একেবারে কম্পালসারি কোর্স হিসেবে কিন্তু শিক্ষায় ইশারা ভাষাকে যুক্ত করা হয়েছে। কারণ যেই ভাষিক গোষ্ঠী তার এই ভাষাটি যিনি যার প্রয়োজন, শুধু তিনি যদি জানেন, তিনি ইশারা ভাষা জানেন, সম্মানিত অতিথি আমাদের সাথে একজন আছেন, ওনার মেয়েকে তো উনি সব সময় নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন না। রাইট, আমি এই জায়গা থেকে সেই কারণে আমাদেরকে অবশ্যই এইটা একেবারে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বইয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে, যে মৌলিক যেই যতটুকু বেসিক জানলে একটি মানুষ কমিউনিকেশন করতে পারে, ন্যূনতম কমিউনিকেশনটা করতে পারে। জি, আমি আমি এই জায়গা থেকে জনাব শাহ বাবুল আহমেদকে একটা প্রশ্ন করি, আপনি একটু বুঝিয়ে দেন তাকে। তো আপা যেটি বললেন যে উনি একা জানলে তো হবে না, আপনি তো সবসময় তার সঙ্গে থাকবেন না। ধরুন উনি যখন একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, সে কাজের কারণে হয়তো হসপিটালে যেতে হয়েছে বা রাস্তায় একজন রিক্সাওয়ালার সাথে কথা বলতে হয়েছে, সেই যোগাযোগটা কী করে করেছেন তিনি, মানে উনি বুঝিয়েছেন কী করে? আচ্ছা, আব্বু বলছে যে আপনার যেহেতু ইশারা ভাষাটা আপনার সবাই জানে না, তো ওনাকে প্রতিদিন তো অফিসে যেতে হতো, বাসে করে হোক রিক্সায় করে হোক, তখন আব্বুকে জায়গাগুলো আপনার মুখে লিপ রিডিংগুলো আপনার শিখতে হয়েছে, মানে বলতে হয়তো কষ্ট হতো, তারপরও উনি মুখে বুঝিয়ে বলেছে আপনার। এটাকে আমরা বলি ইশারা ভাষার নন ম্যানুয়াল ফিচার। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এবং হচ্ছে আপনার ওষ্ঠপঠন, লিপ রিডিং। এখন ধরুন উনি রিক্সায় কাকরাইল থেকে মতিঝিল যাবেন, রিক্সাওয়ালাকে উনি কিভাবে নিয়ে যাবেন? আব্বু যেটা করেছে, আপনার লিখে নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। আমরা যখন ছোট ছিলাম ওটাই বলছিল যে যখন রাস্তায় বের হতো আপনার, তো লিখে নিত জায়গাগুলো, রিক্সাওয়ালা যদি না বুঝতে পারতো আশেপাশে দোকানে বা কাউকে ডেকে এনে বুঝাতো যে আমি এই জায়গায় যাবো।